গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল প্লেজার হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো এখন দিদুমণি দেখতে পাচ্ছ, ঠাম্মির শাড়ির কুচিটাকে ধরে দিচ্ছে আর মনটা ভীষণ খারাপ। ঠাম্মি চলে যাচ্ছে, ঠাম্মিকে বারবার বলছে, ঠাম্মি তুমি এক মাস থেকেই যাও, তুমি এক মাস থেকেই যাও, কিন্তু সেটা তো হচ্ছে না। আম্মা তুমি এক মাস থেকে যাও, বেশি থাকতে হবে না। এক মাস কদিন, তাই না বাবু? চার দিন থাকলো, আর তো দুই দিন থাকো, আর তিন দিন থাকলে তো এক মাস হয়ে যাবে। চার দিন থাকলেন তাই বলছে। রেডি হয়ে গেছে গো। আমি বললাম থাকো, একটু পরে বেরোবো ফুটো পাটা করে। বলছে চার দিন থাকলে আর তিন দিন থাকো, তাহলে এক মাস হয়ে যাবে তাই বলছে। উপরে চলে গেছে, উপরে পালিয়ে না, কেউ আসলেও যেতে দিতে মন চায় না। আর পিসি এসেছিল, পিসিকেও বলছে পিসিমণি তুমি থাকো আর কদিন, বাড়ি গিয়ে কি করবা, তুমি থাকো আর কদিন, সোজা চলে যাবা। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এইদিকের একটা শর্টকাট রাস্তা দিয়ে মাদেরকে এগিয়ে দিয়ে আসলাম। আর আগের দিনকার পাস তরকারি অনেকটাই ফ্রিজে আছে, তো ওখান থেকে একটু নিয়ে গরম করে নিচ্ছি। সকালে একটু সিদ্ধ সিদ্ধ ভাত রান্না করেছি প্রেশারে, তো ওই পাস তরকারিটা দিয়ে আর ডিমের অমলেট আর হচ্ছে সিদ্ধ ভাত, এই সকালের খাওয়া দাওয়া করে নেব। তো দিধার মনটা একটু খারাপ, দিধা বারবার একই কথা বলে, মা ঠাম্মি কেন আমাদের সাথে থাকে না, ঠাম্মি কেন আমাদের সাথে থাকে না। তো ঠাম্মি যেহেতু ও একটু ছোটো, তো অতটা বোঝে না ব্যাপারটা, যে গ্রামের ব্যাপার, মানে এখানকার ব্যাপার ওখানকার ব্যাপার। যেহেতু আমার শ্বশুরমশাই ওখানে থাকে, আর গ্রামে থাকলে তো বুঝতেই পারছো গরু বাছুর এটা ওটা তো থাকে, তাই না? তো সুতরাং সব মানে এখানে তো আর থাকাটা পারমানেন্টলি সম্ভব না, কিন্তু ও তো সেটা বোঝে না। ওর একটাই কথা এখন একভাবে আমাকে বকিয়ে চলে যাচ্ছে, মা ঠাম্মি কেন থাকে না আমাদের কাছে, ঠাম্মি কেন আমার কথা শুনলো না। ওর জন্যই কিন্তু মা এসেছিলো মঙ্গলবারের দিনকে, আমার শাশুড়ি মাম, তো মঙ্গল থেকে মানে মঙ্গল বুধ থেকে বৃহস্পতিবারের দিন চলে যাওয়ার কথা ছিল। ওর কথাতে বৃহস্পতি শুক্র শনি রবি এরম করে ধরো অনেকগুলো দিন কেটে গেল। তো যাই হোক, আজ আর না গেলে হচ্ছিলো না, আর আমি ওদিকে বিছানাটা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছি, শুয়ে পড়েছিলাম। তো সকালের দিকে আজকে ব্যায়ামটা করা হয়নি। আমি এর আগের দিন তোমরা জানো যে পায়ের জন্য ডক্টরের কাছে গেছিলাম, আমার আঙুলটা এখনও ফোলা কমেনি, তার সাথে মানে কি বলবো আর কি, ঝিনঝিনে একটা ব্যাপার আছে আঙুলে, তো ওটা ভালো হতে অনেক টাইম লাগবে। আমাকে মোটামুটি এখনও দু মাস ওষুধ খেতে হবে, আমাকে দু মাসের ওষুধ দিয়েছে, আর তার সাথে দিয়েছে প্রচুর পরিমাণে ব্যায়াম, প্রচুর পরিমাণে না দুটো ব্যায়াম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছে, একটা ইট নিতে হবে, পাটাকে এইভাবে উঁচু করে তুলতে হবে, দশ গুনতে হবে, তারপরে আবার নিচে নামাতে হবে। প্রচণ্ড কষ্ট গো, মানে একদম পায়ে মনে হচ্ছে শিরাতে টান ধরে যাচ্ছে। এরকম একটা জানলা কিংবা বেড কোনো কিছুর ধারে গিয়ে দাঁড়াতে হবে। আর একটা যেটা প্লেন বসে দিয়েছে ব্যায়াম, সেটা হচ্ছে হাতটাকে ঠেকিয়ে তারপর আবার আঙুলটাকে এদিক ওদিক করতে হবে। এগুলো হচ্ছে যাতে শিরায় শিরায় রক্ত চলাচলটা হয় আর কি, ওটা না হলে কিন্তু পাটা ঠিকঠাকভাবে ভালো হবে না সেই জন্য। আর এটা হচ্ছে দিদিদের কালকেকার পায়েস, যেটা ফ্রিজে রাখা ছিল, তো ওটা তিধা তো কালকে পায়েস খায়নি ধরো, কারণ ওর মানে ভাত টাত খেয়ে আর কি পেটটা ভরে গেছিলো, তো ওই জন্য আন্টি আবার ওকে পায়েস দিয়ে গেল, এখন ফ্রিজে ওর জন্য রেখে দিয়েছিল আলাদা করে। তো ওকে দিতে গেলাম, ও দুবার মুখে দিয়ে খেলো না, পায়েসটা কিন্তু একদম দারুণ হয়েছে। তো পায়েসের একটা নতুন জিনিস আমি শিখলাম দিদির কাছ থেকে, যেটা হলো কি যে পায়েসে নাকি বাতাসা দিলে নাকি জল কাটে না, যেটা আমি এর আগে আর কি জানতাম না, ওটা আর কি দিদির কাছ থেকে শুনলাম, যে দিদি বলছিল যে এমনি যদি চিনি দিয়ে করা যায় তাহলে নাকি জল কেটে যায়, কিন্তু যদি কোনো দিন মানে বাতাসা দিয়ে যদি করে দেখবা কোনো দিন জল কাটবে না পায়েসে। আর ওটাও দেখলাম যে হ্যাঁ একদমই সত্যি জিনিসটা। আদা আজকে আনেননি না? আদা হচ্ছে পাস শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অল্প ছিল নাকি? ও তাই তো, একশো একশো করে নিলে তো পাঁচ ঘর নিলেই শেষ। ভাত চাপিয়ে দিয়ে গেছিলাম উপরে দিদির সাথে গল্প করতে করতে, আমার ভাতের হাঁড়িটার অবস্থা দেখো, জীবনে কোনোদিন এরকম জঘন্য করা আমার ভাতের হাঁড়ি হয় না, পুরো ফ্যান পড়ে, এই যে গ্যাসের নিচে পর্যন্ত ফ্যানের একদম বন্যা বয়ে গেছে। তাহলে ভাবা যায়, ছি 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 কি অবস্থা হয়েছে। তো আজকে দুপুরে লাঞ্চ মেনুটা দেখে নাও, এখানে হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে আছে কচু শাক, যেটা আর কি দিদি রান্না করেছিল, দিদি শাশুড়ি মা হচ্ছে ওইখান থেকে এনেছিল, তো ওটা রান্না করে দিয়েছে। আর এখানে আছে তোমার আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে তরকারি আর সর্ষে ইলিশ, তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া করে তিধা গেছিলো একটুখানি পটি করতে, আর আমি চেয়ারটা নিয়ে বারান্দায় বসেছিলাম। এবার ধরো ছোটো চেয়ার, আমার ভাতটা একদমই সামলাতে পারিনি, কখন যে আমি একদম দুম করে পড়ে গেছি তার আর ঠিক নেই। তো মাঝখান থেকে তিধা চেয়ারের পায়াটা ভেঙে গেছে, যেহেতু তিধা চেয়ারটা খুবই পুরনো, অন্নপ্রাশনেও পেয়েছিল চেয়ারটা,
মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মাম মাম তুমি কেন আমার চেয়ারটাকে ভেঙে দিলে, বারবার বলছিল। আমি বললাম ঠিক আছে আবার একটা কিনে দেব। না কিনে দিবা না, এই চেয়ারটাই আমাকে ঠিক করে দিতে হবে। ওই যে ছোটোবেলার স্মৃতি বলে না, যে ভেঙে গেলে আর কি মনটা খারাপ হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠেই দিদা এখন বায়না করছে আমাকে ফুচকা খেতে নিয়ে বাইরে চলো। তো আমি আবার একটু বুঝিয়ে বাজিয়ে বললাম যে ফুচকা খাবে না, বাড়িতে কী খাবে বলো, আমি সেটা বানিয়ে দিচ্ছি। তো বললো আমাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও। তো সেই মতো আলুগুলোকে কাটলাম, কাটার পরে একটু ভাপালাম, মানে ভাপালাম বলতে দু মিনিট মতো ফোটালাম, তারপরে জলটাকে একদম ঝরঝরে করে শুকনো শুকনো করে এই দেখো তেলের মধ্যে দিয়ে এখন ফ্রাই করছি এটাকে। তো প্রথমে হালকা করে ফ্রাই করে একটু তুলে রাখবো, তারপরে আবার এটাকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবো। তাহলে কিন্তু এটা ভীষণ মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর আলু তো বাচ্চাদের পছন্দই, আর তিধার এখানে হাতে তেল ছিটকে পড়েছে মাঝখান থেকে লেগেছে, তো ও আবার বারবার আমাকে হাতটা দেখাচ্ছে। আমি বলছি তোর গ্যাসের কাছে আসার কী দরকার জানিস তো। তো দেখো প্রথমে অর্ধেকটা ভেজে রেখে আমি তেলের মধ্যে এটাকে দিয়েছিলাম, তারপরে আবার তোমার ভেজে 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 একদম এই দেখো লাল লাল মুচমুচে করে নিয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু মশলা দিলে ভালো হয়, আমি ভেবেছি আমার তো ঘরে কোনো মশলা নেই, একটু হালকা করে বিট নুন দেবো আর তার সাথে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দেবো আর একটু সস দিয়ে চুবি চুবি আর কি খাবে। আর আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা কিংবা কী বলো আর কি, মানে আলুর যে কোনো জিনিস ও এত পরিমাণে পছন্দ করে না যেটার মধ্যে কোনো মশলাপাতির দরকার নেই, শুধু আলু ভেজে দিয়ে দাও লবণ ছাড়া তাও খেয়ে নেবে আর কি। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে ওকে বসিয়েছিলাম পড়তে। আর আজকে রাতের মেনুতে কী কী আছে দেখো, রাতে আছে জল দেওয়া ভাত, দুপুরে চালটা বেশি নিয়ে নিয়েছিলাম ওই জন্য রাতে আজকে জল দেওয়া, আজকে মানে প্রত্যেক দিন তো ভাত খায় না, এবার আজকে ভাতটা খেতেই হচ্ছে। তো ওই জন্য ফ্রিজে ছিল রুই মাছ, রুই মাছটাকে বার করলাম, তার মধ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম তেলে ফ্রাই করে ভেজে রাত্রে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ কালকে আমি ভিডিও দিইনি, জানো আর যেদিন ভিডিও না দেবো একদিন তো মাঝে গ্যাপ ভিডিও থাকবে না, সেটা তো তোমাদেরকে দিয়ে দিতেই হবে। তো আজকে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে দিদামণির বায়না হয়েছে আলুর, মানে আলুর তরকারি তার সাথে পরোটা, এটা নাকি টিফিনে বানিয়ে দিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে খিচুড়ি বানানো, তারপরে হচ্ছে টিফিন বানানো, এগুলো খুব একটা হ্যাপার বিষয়, আর সেখানে যদি পরোটা তরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি বারবার ওকে বলে দিয়েছি আজকে যদি এই পরোটা তরকারি আমার ফেরত আসে তাহলে আমি আর কোনো দিনও ওকে পরোটা তরকারি টিফিন বানিয়ে দেবো না। তো যাই হোক ও বলেছে না না মা আমি সব খেয়ে নেব। তো ওর জন্য যেহেতু ভেজেছিলাম ওই জন্য ভাবলাম যে সকালে নিজের জন্য একটা ব্রেকফাস্টে আর কি বানিয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ একটা পরোটা তার সাথে একটুখানি আলুর তরকারি, তো এটাই হচ্ছে আমার সকালের আজকে খাবার। খেয়ে দিয়ে একদম কোমর বেঁধে কাজে, মানে কোমর বেঁধে আর কি কাজে লেগে পড়তে হবে। কালকে একদম কাজকর্ম কিছু গুছিয়ে রাখিনি, কালকে দুপুরে খাওয়ার পরে বাসন, রাতের বাসন, মানে সমস্ত বাসন পড়ে আছে আর কিচেনের অবস্থা তো একদম যাচ্ছে তাই, মানে জবঘণ্ট যাকে বলে। তো একদম লেগে পড়লাম বাসন মাজতে। তো আজকে আমারও বেশ একটু কেমন কেমন লাগছে দেখবে, সবাই যখন থাকে মানে এই কদিন ধরে, যেহেতু মোটামুটি 15 দিন হয়ে গেল, 15 দিন ধরে আমার মা শাশুড়ি মা, মানে পরপর মা এসেছিলো আগে, তারপরে আবার শাশুড়ি মা এসে 7 দিন থাকলো, মা এসে 7-8 দিন থাকলো, তো মনে হচ্ছিলো যেন একটা আলাদা রকম একটা ভালো লাগার ব্যাপার ছিল। কিন্তু এখন যেহেতু আজ সবাই চলে গেছে তো মানে কেমন কেমন যেন একটা মনে হচ্ছে, এই সকালবেলায় উঠে ওদের, ওরা থাকলে ওদের জন্য চা বানায়, মুড়ি খাওয়ার একটা বানানো কিছু হয়, আর আজকে দেখো পুরো একদম অন্যরকম। তুই থাকে স্কুলে দিয়ে আসতে গেলাম আর কি, তো গিয়ে দিয়ে আসতে গিয়েই আর কি মানে মনটা যেন মনে হচ্ছে ওই ধুর বাড়ি গিয়ে বসে বসে একটু ফোন দেখবো, তো ওখান থেকে এসে ওই যে ফোন দেখতে লাগলাম কতটা বেলা হয়ে গেল। ওই যে বলে না যে মানুষ থাকলে জীবনে একটা সাজানো গোছানো জীবনের একটা জিনিসটাই আলাদা হয়, আর ওই একার জীবন ওই একদমই ভালো না, কিন্তু কিছু করার নেই এখন এইভাবেই চলতে হবে। তো কিচেনটা একদম জঘিন্য হয়েছিল, সেই জঘিন্য কিচেনটাকে এখন একটু ঘিন্না, মানে ঘিন্নার ব্যাপারটাকে সরিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। আর কিচেনটা 2 দিন ধরে একটু তেল তেল হয়ে গেছে, ভালো করে সানটানগুলো ভালো করে সাবান দিয়ে মোছা হয় না, ওই জন্য একটু ভালো করে ঘষে মোছা হয়। তো যাই হোক কাজকর্ম সেরে স্নান টান করে গোবুসোনাকে ঘুম থেকে তুলে দিলাম, আর এখন এসেছি একটু ফুল তুলতে। আজকে আর সকালে ফুল তোলা হয়নি, যেহেতু বাড়ির সামনেই ফুল তো এখন আর সকালে ফুল তুলিও না, একবারে স্নান করে গোপুর জন্য ফুল আর তুলসী পাতা তুলে নিই। তুলসী পাতারই একটু সমস্যা হয়ে গেছে, এখানে যে গাছটা দেখতে পাচ্ছে একদমই ছোটো, তো ওই জন্য আমি গুনাগুনতি করে রোজ ওই 5-6টা করেই তুলসী পাতা তুলি, তার বেশি তুলি না, বেশি তুলসী পাতা তুললে কী হবে মরে যাবে। তো ঠাকুরের বাসনপত্র মানে গোপুকে স্নান করানোর যে গামলাটা সেটা দিদির কাছে আছে, দিদি চালের গুঁড়ো নিয়ে গিয়েছিলো দিয়ে যায়নি, তো ওই জন্য
জন্য আজকে গোপুকে আমাকে ওই কাগজের ঠোঙাটাতেই আর কি চান করাতে হলো, কি আর করব, কিছু করার নেই। তো আজকে আর সাবান টাবানও কিছু মাখায়নি। আর এমনিতে অনেকে বলে যে গোপুকে একটু তেঁতুল টেতুল দিলে আর কি ওর হাত পাগুলোতে পরিষ্কার হয়। তো আমার আবার মনের মধ্যে কেমন হয় যে একটু তেঁতুল দেবো, এটাই আবার কেমন কেমন লাগে। তো যাই হোক, গোপুকে পুজো দিয়ে এসে রান্না শুরু করে দিলাম। আজকে দুপুরে একদম ভাজা ভুজে সিম্পল রান্না হবে। তো বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুন ভাজা করবো, আর দেখি কী করা যায়। তোমাদের বাড়িতে কোনোদিন এর আগে এরকম হয়েছে যে এক পিস মাছ না হলে এক পিস ডিম অবশিষ্ট? আমার ফার্স্ট টাইম এরকম হলো। আজকে ফ্রিজে দেখলাম কি এক পিস মাছ আছে, এক পিস মাছ রান্না করবো, আর একটা ডিম আছে। আর কি সত্যি কথা বলতে দোকানে যাওয়া দুটোতে একদম ভালো লাগেনি, ভালো লাগেনি বলেই যায়নি, সময় পাইনি বলবো না, সময় বুঝু ছিল ইচ্ছা করেই যায়নি। তো ডিম আর মাছ দুটো এক পিস করে রান্না করবো, মেয়ে যেটা ইচ্ছা হবে মেয়ে সেটা খাবে, বাদ বাকিটা আমি খেয়ে নেবো। দুদিন এতক্ষণ এসে দিধারাতে স্নান হয়ে যায়, খেতে বসে পড়ে। আজকে তো দিদুমণি এখনো আসছে না। আমি বলছি আমার সন্ধ্যা বাকি তো আজকে আসছে না কেন, আমি তাই বলছি। আজকে দেরিতে ছুটি দিয়েছে স্কুল, বাবা ঘেমে মেমে মুখের অবস্থাটা কি হয়েছে, তাই তো পড়ে যাবো পড়ে যাবো। চলো প্রজেক্ট জমা দিয়েছো তো ম্যাম? প্রেয়ার করে দিয়েছে দুবার। চলো 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 চলো, গরমে ঘেমে মেমে কি অবস্থা। চলো বোতল কই, জলের বোতল কই। ওই যে বলেছিলাম দুপুরে রান্নাটা একদম সিম্পল করবো, ওই জন্য আলু সিদ্ধ করেছি, যেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা করেছি, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। আর এখানে হচ্ছে মুসুরির ডালটা একদম সিদ্ধ সিদ্ধ করেছি। দেখবে সিদ্ধ ডালটা কিন্তু এইরকম এইরকম ভাজা ভুজোর সাথে খেতে বেশি ভালো লাগে, ওই জন্য মানে ফোড়নে তেল হলুদ টলুদ কিছু দিইনি, জাস্ট কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে সিদ্ধ সিদ্ধ মুসুরির ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা। ও আর তিতা তো ডিমটাই বেছে নেবে, কারণ ওর ডিম প্রচণ্ড ফেভারিট তোমরা জানো। আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা। দুপুরের খাওয়াটা কিন্তু এরকম সাদামাটা হলেও মাঝে মধ্যে কিন্তু জমে যায়, খুব একটা খারাপ হয় না। রোজ রোজ যে পাঁচ ছ রকম তরকারি কি দু তিন রকম তরকারি হতে হবে তার কোনো মানে নেই। আর প্রত্যেক দিন আমার একটা জিনিস কী হয় জানো তো, স্নান করার সময় মনে করি যে জামাকাপড়গুলো মানে বাথরুম থেকে বাইরে বেরিয়ে ড্রেসটা চেঞ্জ করেই জামাকাপড়গুলো মেলে দেবো, আর প্রত্যেক দিন কী হয় ভুলে যাই, ওই জন্য জামাকাপড়গুলো পরেই থাকে। ভাত টাত খেয়ে সমস্ত কিছু করে যখন আবার বাথরুমে যাই তখন দেখতে পাই জামাকাপড়গুলো। তো আগের দিন যেগুলো মেলেছিলাম সেগুলো এখন এই মানে শুকিয়ে গেছে, তো ওগুলো আবার ভাঁজ করে রেখে ঘরের মধ্যেই মেলে দিলাম। বর্ষাকালে টাইম বাইরে মেলতে যাওয়াটাও একটু ভয়, ওখানে জঙ্গল হয়ে গেছে, আর দিদিভাইদের ছাদের উপরে না আমার সত্যি কথা বলতে উঠতে ইচ্ছা করে না, পায়ে ব্যথা তো, আর ওই দোতলার সিঁড়ি বয়ে বয়ে আর ভালো লাগে না। আর দিদুমণি দেখো কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছি, দিদুমণিকে দুদিকে বিনুনি করে যাতে ও চুলটা না ঘষ্টা লাগে আর হচ্ছে মানে তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেই জন্য। চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো টাটা, বাই বাই, লাভ ইউ।